উনিশশো সাল দুপুরের কাঠফাটা রোদের একদিন ঢাকা কলেজ থেকে প্রতিদিন এফডিসিতে হেঁটে আসেন আসলাম পরিচালকদের সঙ্গে দেখা করেন সুযোগ খোঁজেন অভিনয়ের অভিনয়ের প্রতি তার আগ্রহ ছোটবেলা থেকেই তার প্রিয় অভিনেতা নায়করাজ রাজ্জাক রাজ্জাকে সিনেমা মুক্তি পেলেই বন্ধুদের নিয়ে ছুটে যেতেন হলে এফডিসির নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার বিজয়ী হলেও অভিনয়ের সুযোগ পাওয়া সহজ নয় অবশেষে কৈশোরের স্বপ্ননায়ক রাজ্জাক তার এক বন্ধুর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত তওবা সিনেমায় অভিনয়ের সুযোগ করে দেন সেদিন থেকে আসলাম হয়ে ওঠেন মান্না ঢাকার চলচ্চিত্রের প্রিয় মুখ তওবা চলচ্চিত্র দিয়ে অভিষেক হলেও মান্না অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি পাগলি এরপর একে একে প্রায় সাড়ে তিনশো ছবিতে অভিনয় করেন তিনি উনিশশো সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম ছবিতে প্রথম একক নায়ক হিসেবে কাজ করেন ছবিটি ব্যবসা সফল হওয়াতে মান্নাকে আর পেছনে তাকাতে হয়নি এরপর কাজী হায়াত পরিচালিত দাঙ্গা ত্রাস দেশদ্রোহী মোস্তফা আনোয়ার পরিচালিত প্রেম মমতাজুর রহমান আকবর পরিচালিত প্রেম দিওয়ানা ডিসকো ডান্সার দেলোয়ার জাহান ছন্টুর গরিবের বন্ধু ছবিতে যেমন দর্শকের প্রশংসা লাভ করেছেন তেমনি আস্থা অর্জন করেছেন প্রযোজকদের নব্বই দশকের শুরুতে নাইম শাবনাজ সালমান শাবনূর সানি মৌসুমি তখন জনপ্রিয়তার তুঙ্গে তাদের পাশাপাশি দাঁড়িয়ে যান মান্নাও একক কোনো নায়িকার সঙ্গে তার রোমান্টিক জুটি গড়ে না উঠলেও তিনি ছিলেন সবার সঙ্গে স্বচ্ছন্দ আশির দশকে সুনেত্রা চম্পা দিতি রোজিনা নূতন অরুণা বিশ্বাস কবিতার মতো সিনিয়র নায়িকাদের সঙ্গে অভিনয় করে যেমন সফল হয়েছিলেন তেমনি মৌসুমি শাবনূর পূর্ণিমা মুনমুন সাথী স্বাগতা শিল্পী লিমার মতো নায়িকাদের সঙ্গে তার ছবি সফলতা পেয়েছে উনিশশো সালে সালমান শাহের হঠাৎ মৃত্যুতে বাংলাদেশের চলচ্চিত্র নেমে আসে এক দিশেহারা ভাব এ সময় পরিচালকদের চোখে আস্থার নায়ক হিসেবে ধরা দেন মান্না এরপর বাংলাদেশি চলচ্চিত্র শুরু হয় মান্না অধ্যায় একের পর এক অভিনয় করেন ক্ষুধার জালা এতিম রাজা তেজি শান্ত কেন মাস্তান মোস্তফা ভাই রাজা বাংলাদেশের মতো চলচ্চিত্র উনিশশো সালে নায়ক থেকে প্রযোজনায় আসেন মান্না প্রথম ছবি লুট্টরাজ সুপার ব্যবসা করে প্রযোজক হিসেবে মান্না বেশ সফল ছিলেন তার প্রতিষ্ঠান থেকে যতগুলো ছবি প্রযোজনা করেছেন প্রতিটি ছবি ব্যবসা সফল হয়েছে ছবিগুলোর মধ্যে রয়েছে আব্বাজান স্বামী স্ত্রীর যুদ্ধ দুই বধূ এক স্বামী মনের সাথে যুদ্ধ মান্না ভাই ও পিতামাতার আমানত বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম ব্যবসা সফল ও দর্শক নন্দিত ছবি আম্মাজান এ ছবির মাধ্যমে মান্না সর্বস্তরের মানুষের হৃদয় জয় করে নেন তার স্বীকৃতি হিসেবে তিনি অর্জন করেন বাদশাহ পুরস্কার ও মেরিল প্রথম আলো পুরস্কার এ সময় তিনি কে আমার বাবা লাল বাদশার মতো সুপারহিট সিনেমা উপহার দেন দু সালে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তিযুদ্ধের কাহিনীভিত্তিক চলচ্চিত্র বীর সৈনিকে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন অভিনয় সংলাপ বলার ধরন দিয়ে নিজের একটা স্টাইল দাঁড় করিয়েছিলেন তিনি এমনও হয়েছে ছবিতে শুধু মান্না আছেন এ কারণেই দর্শক হলে ছুটে গেছে তার কারণেই সিনেমা ব্যবসা সফল হয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর ছবিতেও মান্না ছিলেন অনবদ্য বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রের ক্ষেত্রে তার নাম স্মরণীয় হয়ে থাকবে দু হাজার সালে সতেরোই ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে মাত্র তেতাল্লিশ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি